চ্যানেল স্বাগত জানাই আপনাদের তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গাইস এখন বাজে প্রায় সকাল 8:30টার মতো আর দেখো এরকম মানে 8:30টা বাজে থেকে মনেই হবে না দেখো না 11:30টা বাজে এত পরিমাণ রোদ দিয়েছে আজকে জানি না মানে 12টার দিকে তাহলে কেমন রোদ দেবে তো গাইস আমার বাইরের সব কাজ কমপ্লিট কিন্তু আজকে এখনো স্নান করা হয়নি কারণ পুচকু আমার আজ স্নান করার আগেই ঘুম থেকে উঠে পড়েছিল অন্যদিন ঘুমাই জানি না আজ কাল ইনজেকশন দিয়েছে তো সেই জন্যই হয়তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে তো উঠে পড়েছে সে খেলা করছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে তো আজকে রান্না করবো হচ্ছে মাছ আর ভাত মানে কি বলতো এই গরমে বেশি কিছু খেতে এ বাবা গরমে বেশি কিছু খেতে ইচ্ছে করে না সেই জন্য বেশি কিছু আর রান্না করবো মাছ আর ভাত রান্না করবো তো এই যে দেখো এদিকে আমার ভাত বসিয়ে দিয়েছি আর রাত্রে এখনো চালটা ছাড়লাম তো এখনো ভাত ফুটেনি আর এদিকে মাছ রান্না করবো বলে মাছগুলো আগেই ভেজে নিয়েছি এরকম মাছটা ভাজাই আছে আর এদিকে রসুন কেটে রেখেছি আমরা মাছের রসুন দিই মানে প্রত্যেকটা মাছেই রসুন দিই আর এগুলো হচ্ছে বাটা মাছ তো ভেজে রেখেছি আর হচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছি তো এবার বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর এই ভাত আর কিছু বেশি কিছু রান্না করবো না গাইস আমার সব রান্নাই তো দেখলে প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্নাটা হয়ে গেলে যে কটা বাসন আছে সবগুলো মিয়েছে খালি মানে হয়তো কড়াইটা থাকবে সেটা রেখে বাকি যা বাসন আছে সব মেজে টেজে আমি আগে খেয়ে নেবো তো তারপর আর যা কাজ আছে সেগুলো করবো গাইস দেখো এই যে রান্না বান্না ছেড়ে একটু শুয়েছিলাম একটু ঘুম পাওয়ানোর জন্য কারণ তো সকালে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম তো তারপর বললাম এই যে স্নান করতে যায়নি আগেই উঠে পড়েছে তো তারপরে আবার খাইছে দিয়ে আর ঘুম পাড়ায়নি যে খেলা করছে ঘুমায়নি সে এখানে ঘুম পাড়েনি তারপরে কাঁদছিল ঘুমানোর জন্য তারপরে পাশে একটু শুনলাম তো ঘুমিয়ে পড়লাম যাই যে ঘুমাচ্ছে এখন এই ফাঁকে আমি ভাতটা খেয়ে নেব চলো খেতে বসে বললাম আর আমি দু পিস মাছ দিয়েছি কারণ আমি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি আর তোমাদের দাদাভাই হচ্ছে মাছ খাই না খায় না বলতে একদমই মাছ খায় না খালি ওই যে মাছে কাটা নেই সেই মাছটা এক পিস দু পিস হয়তো খায় তাছাড়া কোনো মাছ খায় না আর আমি তো ধরো যা মাছ রান্না করি সব আমি একাই খাবো মানে সকাল দুপুরে দুবারে খাবো অনেকগুলোই মাছ ছিল তাই এখন সকালে দু পিস নিয়ে নিয়েছি দুপুরে দু পিস খাবো আর রাতে হয়তো এক পিস থাকবে সেটা খেয়ে নেবো আর তোমাদের দাদাভাই হয়তো ডিম খাবে তো সেই কারণেই খেয়ে নিচ্ছি মাছগুলো আর মানে ও বাড়ি থাকলে আমাদের মাছ নেওয়াই হয় না কারণ ও মাছ খায় না আর আমি একার জন্য তো মাছ নিতে পারি না তো সেই কারণে যদি নিই সেটা একটু বেশি করেই খাই মাছ আর বাটা মাছটা আমার সত্যিই খুব ভালো লাগে মানে তোমাদের দাদাভাই যে বড়ো মাছ খেতে ভালোবাসে আমি জানি না বড়ো মাছ খেয়ে থেকে ভালোবাসে তো আমার সত্যি কথা বলতে একটাও বড়ো মাছ ভালো লাগে না আর আমার ডিম খেতেও মাংস খেতেও মানে মাংসটা ভালো লাগে ডিমটাও অতটা ভালো লাগে না আর মাছ সব থেকে বেশি ফেভারিট কিন্তু বড়ো মাছটা ছোটো মাছগুলো আমার বেশি ভালো লাগে মানে বাটা মাছটা যেগুলো অনেকেই খায় না আমার বান্ধবীরাও কেউ খায় না মানে ছোটো মাছ আমার পুরো একেবারে ছোটো মাছ যেগুলো সেগুলো আমার আরও বেশি ভালো মাছ আমার ভালো লাগে তো কার কার ছোটো মাছ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও গেমে গেমে টিপ টিপ কোথায় চলে গেছে তাও জানি না এত ঘুমা কেমেছি তা এখন নিজে ঘুরতে যেহেতু ঘুমাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাসন কথা নিয়ে গিয়ে টুটি বাড়ি স্নান করবো আর তারা দেখে কিন্তু পরে আবার ঘরে আসতে হবে চল এই সব যেমন পুষ্পু উঠে পড়ার পর পুষ্পুকে স্নান করে নিয়ে আসতাম স্নান করে নিয়ে এসে এই যে রেডি করে দিয়েছি প্যান পরিয়ে টিপ টিপ পরিয়ে পাউডার দিয়ে ক্রিম মাখিয়ে ভালো করে রেডি করে দিয়েছি তো আগেই তোর খাবারটা মিক্সার করেই রেখেছিলাম তো এবার সেই খাবারটা খাইয়ে দেবো তোকে এখন আমি খাওয়াতে বসবো এই বাবা ও শোনো শোনো তুমি শোনা না আমার শোনা তো এই দেখো এখানে হচ্ছে পুচকুর খাওয়া আছে মানে ওখানে মিক্সার করে খাওয়াই কারণ না কি বলতো গোটা ভাত মানে যেগুলো ছেঁকে ছেঁকে খাওয়াই সেগুলো না ও ঠিক খেতে পারে না কড়াই বা দিয়ে ফেলে অক অক করে খেতে চায় না তো সেই কারণেই আমি ভাত আর ডাল আজকে তো ডাল ছিল না আজ ডাল রান্না করিনি তাই ডালটা দেওয়া হয়নি আলু সেদ্ধ ছিল আলু সেদ্ধ দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে মানে আর রান্না করেছিলাম হয়তো পটল তো সে পটল সেদ্ধ ছিল তো সেইগুলো দিয়ে আলু পটল দিয়ে ডিম দিয়ে সব দিয়ে একবারে মিক্সারে পেস্ট করে দিচ্ছি তো এটা মানে কী বলতো এটা খুব গাঢ় আছে তো এর মধ্যে আরও এখন একটু জল মিশাতে হবে
এই জল মিশিয়েটা পাতলা না করলে একদমই খেতে যায় না, মানে পাতলা খাবার ছাড়াও খাই না বলতে গেলে। তো এইটাকে এখন পাতলা করে নেবো, তারপর ওকে খাওয়াবো। তো গাইস আমার ফুলকুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর এই জন্য এখন শুনলাম ফুলকুকে ফ্রাই এসে আমার যেন একেবারে শরীর চলেই না রে। দেখো এই বাবা, বাবা এই বাবা, এটাই হচ্ছে খেলনা, দেখেছো মন আছে কোনটা ফোন তাকাতে হয়, সব করতে আছে সুন্দর ফোন দিয়ে তাকাতে পারবে। তো আমার প্রায় সব কাজই কমপ্লিট, এখন একটু ঘুমাবো। তো ঘুমাবো দেখি খিদে পেয়েছে কি খাবো, নাহলে বন্ধু ফোন উঠে খাবো। আর আমার মানে কাজ আছে থেকেও নেই, মানে বলতে গেলে আমার কাছে সব থেকে বড়ো কাজ সেটা হচ্ছে ওকে স্নান করানো আর ওকে খাওয়ানো, মানে ওকে স্নান করানো খাওয়ানো হয়ে গেলে আমার মনে হয় সব কাজ হয়ে গেছে। সকালবেলা যদি ওকে একবার খাইয়ে দিই তো আমি রান্না করি, মানে হাজার কাজ করে থাকে, আমার মনে হয়েছে না সব থেকে বড়ো যে কাজটা কমপ্লিট। আবার এই দুপুর টাইমটাও তাই, আমি সব কাজ করে বসে থাকি, কখন ও ঘুম থেকে উঠবে ওকে স্নান করে খাওয়াবো তাহলে আমার আর কাজ নেই। এই মানে সব থেকে বড়ো কাজই আমার এটা, তো এই কাজটা হয়ে গেলে আমার যেন মনে হয় সারাদিন আমার আর কোনো কাজ নেই, কিন্তু সব কাজ পড়ে আছে, তবুও কাজ নেই। ওগুলো পরেও করা যাবে, কিন্তু এটা তো পরে করা যাবে না, তো সেই কারণে এটাই আগে করো। তো এখন একটু শুয়ে ফোন টোন দেখবো, তো তারপর ওটা খেয়ে একটু শোবো, তো তারপরে তোমাদের দাদাভাই চলে আসবে। অবশ্যই ঘুমানো হয় না, এখন প্রায় দুটোর কাছে, বাজে একটার সময় ও স্নান করে দেয়। এখন গরমকাল প্রায় একটার দিকেই করায়, আর সকালবেলা ওই পটি টটি করে নেয়, তারপরে ওকে গা হাত পা ধুয়ে দিই, তারপরে এই হচ্ছে দুপুরে একটার দিকে স্নান করে, তারপর খাইয়ে দিই, দিয়ে যদি ঘুমাই ভালো নাহলে খেলা করে, আর ও যদি ঘুমায় আমার ঘুম হয় না, হলে আর আমার ঘুম হয় না। তো আর বিকেলে মানে বিকেলে বলতে সন্ধ্যাবেলা যখন রাতেও ঘুমাই, খাওয়ানোর পরে আমি হচ্ছে ওকে গাটা পুরো ভালো করে ভেজা গামছা দিয়ে ওয়াশ করে মানে মুছিয়ে দিই, তাহলে আরও বেশি ভালো ঘুমায় গরমকাল। তো